তারপর আমি চেষ্টা করছি দেখি ক্লাসিক বারমুডাতে গিয়ে দেখি আচ্ছা গেলাম চালু হচ্ছে হোক কত তাকে আরামে অপেক্ষা করি আর আমরা অপেক্ষা করতে থাকি এটার জন্য আমার মনে হয় এই মুহূর্তে কোন জায়গা দিয়ে যাব আজকে আমার মনে হয় এখন এই যে কাতুলিক টিওয়া এটাতে নামা উচিত নামলাম এদিকে যেতে থাকি এইতো যেতে থাকছি এবং ডাইভ দিয়ে দিলাম প্রায় কাছাকাছি পৌঁছে এসেছি আর একটু পরে প্যারাশুট ওপেন হবে এবং ওপেন হয়েও গেল এবং আমরা নামার অপেক্ষায় একটু আমরা নেমেও ফেললাম সাকসেসফুলি ল্যান্ড করলাম যাকে বলে এবং আমরা বাড়িতে ঢুকলাম ইনহেলার পেয়েছি যদিও এবং অ্যামো পেয়েছি অ্যামোগুলো নিয়ে রাখি যদিও এখনও গানটি পাইনি এখানে মনে হয় কোনো এনিমি এখনো নামেনি 2x স্কোপ নিয়ে রাখি ভালো হবে আশ্চর্যজনক ব্যাপার এখানে কোনো এনিমি নামেনি হেলমেট লেভেল 3 এই যে গান পেয়েছি কোনো এনিমির কোনো শব্দ এখানে পাচ্ছি না মনে হয় না নেমেছে মেথ কিট নিয়ে না এখন নেওয়ার কোনো সামর্থ্য নেই নেওয়ার মতো ব্যাগ লাগবে এখন ব্যাকপ্যাক নেই এখন আপাতত আমার কাছে খুঁজে দেখতে হবে কোথায় আশ্চর্যজনক ব্যাপার এখানে কোনো নিমি নামেনি এই তো পেয়েছি বোধ হয় ব্যাকপ্যাক না এটা পাইনি এটা আমার লাগবে না আমার দরকার ব্যাকপ্যাক আমার মনে এটার থেকে ফার্মাস ভালো হবে ফার্মাস নিলাম এবং এই বাসায় ঢুকে দেখি কিছু আছে নাকি একটা ব্যাকপ্যাক লাগবে আমার MP14 পেয়েছি বাইরে বোধহয় এইখানে আমার এই মুহূর্তে সবচেয়ে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো ব্যাকপ্যাক কিন্তু সেটারই আমরা কোনো সন্ধান পাচ্ছি না আমরা নয় সরি আমি কেননা এখানে আমি সলো খেলছি আচ্ছা এই যে প্যারাফেল পেলাম আমার দরকার নেই এখন এই যে লেভেল 1 একটি ব্যাকপ্যাক পেয়েছি এবার এখানে বোধহয় অ্যামো রয়েছে অ্যামো এবং মেডকিট দুটোই রয়েছে অ্যামো নিয়ে রাখলাম পরবর্তীতে কাজে লাগতে পারে তবে একটি কাটানা পেলে বোধহয় ভালো হতো থার্মাল স্কেপ লাগবে না
এই জায়গায় আগেই ঘুরে এসেছি এবং এই মাশরুমটাকে খেয়ে নিই। এবং দেখতে থাকি আর কোথাও মাশরুম আছে নাকি, মনে হয় না আছে। ওই পিছে বোধ হয় ও গাড়ি একটা টমটম দেখতে পাচ্ছি বোধ হয়, এবং এটার ভিতরে অবশ্য একটি গাড়িও রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এখন টমটমে যাব না গাড়িতে যাব। আমার মনে হয় গাড়িতে গেলেই ভালো। ভেহিকলে ঢুকলাম এবং আমরা ঘুরে থাকি। এই যে বাইরে মাশরুম পেলাম। আশেপাশে কোনো মাশরুম নেই। এবার আমরা যাত্রা শুরু করতে পারি। আমার মনে হয় অটো নিলেই ভালো হবে। যাক, অটো নিলাম। অটো নিয়ে কোথায় গেলে ভালো হবে? পিকের দিকে যাই। যাই হোক, পিকের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবার আবার যাত্রা শুরু করি। যদি এখন পর্যন্ত আমি কোনো অ্যাকশনে যাইনি এবং কিলো পাইনি স্বাভাবিকভাবেই, তারপরও জানি না পাবো কিনা, কেননা আমি এতটা প্রো প্লেয়ারও না। যাই হোক, এদিক দিয়ে যাই, দেখি সামনে কোন ইনিমি আছে নাকি, তার সাথে লড়াই করব, দেখি পারি নাকি তার সাথে শেষ পর্যন্ত কততম স্থানে থাকতে পারি, সেটাও একটি বিবেচনার বিষয়। পাহাড়ের উপরে আস্তে আস্তে তীর সামনে একটি আসছে। আমার এখানে নেমে পড়াটাই ভালো। বাইরে বোধ হয় গাড়ির আওয়াজ পাচ্ছি। গাড়িটা নিতে কেউ আসছে নাকি, তা মনে হচ্ছে না কেউ আছে, জানি না আছে নাকি, আর থাকলেও কোনো যাই হোক, একটি ইনিমিকে মারলাম এবং তার কাছে অসংখ্য গ্লু আলো আছে। ও ও আমাকে বোধ হয় মেরে দিচ্ছে। ও আমাকেই মেরে দিল তো। ও তার হাতে আমি মারা গেলাম। যাই হোক, তাকে মেরেছিলাম। তাকে স্পেক্টেট করতে থাকি। তাকে আরেকজন মেরে দিল। ও এবার যে মেরেছে তাকে স্পেক্টেট করতে থাকি, দেখি শেষ পর্যন্ত কে বুইয়া পায়। ও এখানে নামটা কিন্তু জোস, দেখেন সোনাগো N4-1911K আর সাবটাইটেল।
জোস কিন্তু এটা, তাকে রেকর্ড করে লাভ নেই, থাক অ্যাপ্রোপ্রিয়েট নিউজমেন্ট রেকর্ড দিয়ে দিই না। আমি একটা জিনিস বলছি না যে সে কেন রেড জোনে গিয়েছে, যাই হোক সে এগিয়ে যাচ্ছে, দেখি সে শেষ পর্যন্ত বিজয় পেতে পারে কিনা। আচ্ছা সে এগিয়ে যাচ্ছে এবং সে বোধহয় দেখার চেষ্টা করছে যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি, কিন্তু পাহাড়ের উপরে যদি কোনো এনিমি থাকে এবং তাকে যদি দেখতে পায় তাহলে অবশ্যই শ্যুট করবে, এবং সেইটার প্রস্তুতি নিয়েই সে পাহাড়ের দিকে তাকিয়ে আছে বারবার। সে বোধহয় এয়ার ড্রপের দিকে যাও, হ্যাঁ সে এয়ার ড্রপের দিকে যাওয়ার চেষ্টা করছে। ও যদি টাওয়ার একটি এনিমি রয়েছে সে সেটা দেখতেও পেয়েছে অলরেডি, ও এনিমিও বোধ হয় তাকে দেখতে পেয়েছে নাকি পাইনি এটা জানিনি, তবে সে যে এনিমিকে দেখতে দেখে পালাচ্ছে বোধ হয়, বিস্তারিতটা আমি বলতে পারছি না সেই ভালো জানি। আর মাত্র চারজন বেঁচে আছে, তার মধ্যে সে একজন আর তিনজন এনিমি আছে তার। যাই হোক সে এগিয়ে যাচ্ছে, ভুয়া পাওয়ার ইচ্ছা সকলেরই আছে, তবে আমার মনে হয় তার এভাবে পালানোটা উচিত হয়নি। সে বোধহয় সার্ভাইভ করে থাকতে চাচ্ছে, এজন্য সে পালিয়ে এসেছে। যাই হোক পরের নেক্সট জন মধ্যেই সে রয়েছে এবং তার এটা নিয়ে কোনো চিন্তা নেই, তার সামনে একটি বাইক রাখা যদিও সে সেটা ইউজ করবে না। কোনো এনিমি দেখা যাচ্ছে না এখানে আপাতত, আমিও দেখছি না তাকে, স্পেক্টেট চেক করছি এখনও কোনো এনিমি দেখতে পাচ্ছি না। উজ একটি এনিমি দেখা যাচ্ছে, সেও দেখতে পেয়েছে, এখন সে স্নাইপিং করার চেষ্টা করছে, কিন্তু স্নাইপিং এখন না করাটাই বোধহয় বেটার হবে, কেননা সে অপেক্ষাকৃত নিচু এলাকায় অবস্থিত, এ পজিশনটা আমার মনে হয় তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থানে। সে বাদে আর মাত্র দুইজন এনিমি রয়েছে, এটা যদি সেই টাওয়ারে এনিমি না হয় তাহলে এটাই সে এনিমি, যে কিনা আর দুইজন বাকি সে বাদে।
উপরে উড়ে যায় বিমান, নিচে চলে জাহাজ। সেও এনিমির অপেক্ষায়, দেখি সে কদ্দূর যেতে পারে। পুজো পিছে একজন এনিমি, যদিও সে একটি শটও লাগাতে পারছে না, তারপরও তার বিরুদ্ধে আর মাত্র একটি এনিমি জীবিত এবং সে সেটা দেখতেও পেয়েছে। ওই যে এনিমিটা, তার মনে হয় এই মুহূর্তে গ্লু ওয়াল মারা উচিত। ওই এনিমিটা তাকে দেখেও ফেলেছে, তাকে ও সে ভুইয়া পেয়ে গেল। অসাধারণ ম্যাচ খেলেছে ছেলেটি। যাই হোক, আমিও 28টি সেগমেন্টস পেলাম ম্যাক্সিমস। আমার 217 ড্যামেজ দিয়ে একটি কিল হলো, এবং আমিও যে খুব খারাপ খেলেছি তাই না, একটু 11তম পজিশনে ছিলাম, এদিক থেকে একটু ভালোই হয়েছে আমার। যাই হোক, ট্রাই এগেন নেক্সট টাইম, এবং আমিও সেটা ট্রাই করে যাব এবং বুইয়া পাবার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ওকে, বিদায়।